বিনোদনের তাজা খবরে স্বাগতম। আমি এখন সার্কাসের বুড়ো হাতির মতো, বললেন জাহিদ হাসান। নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের অভিনয়ের 4 দশকের ক্যারিয়ার। এই 4 দশকে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি, করেছেন সিনেমাও। অনুপস্থিত ছিল কেবল ওটিটি প্ল্যাটফর্ম, এবার সেই শূন্যতাও পূরণ হচ্ছে। এবছর ওটিটিতে অভিষেক হচ্ছে এই অভিনেতার। ঠিক এই সময় ওটিটিতে যাত্রাটা কতটা সফলতা বয়ে আনবে সে চিন্তাই করছেন এই অভিনেতা। বললেন, জানি না কি করতে পারবো, আমার অবস্থা এখন সার্কাসের বুড়ো হাতির মতো। নির্মাতা তানিম নূর অভিনেতা আরফান নিশোকে নিয়ে বানিয়েছিলেন কাইজার নামে একটি সিরিজ। কাইজার লেভেল 2 নামে এবার সেই সিরিজটির দ্বিতীয় পর্ব বানাবেন পরিচালক। এতে অভিনয় করবেন জাহিদ হাসান। বুধবার 18 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে হইচইয়ের নতুন কন্টেন্ট ঘোষণায় এমনটাই জানানো হলো। ঘোষণার সেই মঞ্চে নিজেকে সার্কাসের বুড়ো হাতির সঙ্গে তুলনা দিলেন জাহিদ হাসান। বললেন, সার্কাসের হাতি যখন বুড়ো হয়ে যায় সে হাতির পারফরমেন্স তো ভালো থাকে না, তাই সার্কাসের ম্যানেজারও তাকে খুব একটা আদর করে না, তখন সেই হাতিটাকে রাস্তায় ছেড়ে দেয়। রাস্তায় গাড়ি মানুষ আটকায়, সালাম দেয় আর টাকা নেয়। এই হলো অবস্থা। আমার অবস্থা মোটামুটি ওই অবস্থানে গিয়েছে কিনা কে জানে। জাহিদ হাসানের বক্তব্যের পরই কাইজার নির্মাতা তানিম নূর জানালেন, ছোটবেলা থেকে জাহিদ হাসানের ভক্ত, তাই তার সঙ্গে কাজ করতে পেরে স্বপ্ন পূরণের মতোই লাগছে। পরিচালক বলেন, ছোটবেলা থেকে যার অভিনয়ে ভক্ত আমি, আমার হিরো আর কি। আমি ছোটবেলায় যার অভিনয়ে ভক্ত ছিলাম, যার অভিনয় দেখে বড় হয়েছি, আমার ছোটবেলার হিরো সে। তার সঙ্গে এবার আমার কাজ করার সুযোগ হচ্ছে, সেজন্য আমি খুবই উচ্ছ্বসিত। কাইজারের প্রথম সিজনে অভিনয় করেছেন আরফান নিশু, রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজ নূর ইমরান, শতাব্দী ওয়াদুদ, আয়েশা খান, দীপান্দিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্যজ্যোতি, সুমন আনোয়ার প্রমুখ। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।